কলকাতা টিভির হাতে বিজেপি প্রস্তাবিত লোকসভা ভোটের প্রার্থী তালিকা গতকালই আপনাদের সামনে সেই তালিকা তুলে ধরেছিলাম তালিকায় এক গুচ্ছ চমক রয়েছে নতুন মুখের পাশাপাশি প্রার্থী বদলও রয়েছে যেটা কেন্দ্র সরানো হচ্ছে সাংসদ নেতাদের শাহ এবং অমিত শাহ জে পি নাড্ডা তারা যখন বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন এবং বেশ কিছু বিষয় সেখানে দেখা হয়েছে দু হাজার যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে কি কি ফলাফল হয়েছিল সেই ফলাফলের ভিত্তিতে কোন কোন আসনে কি কি বিষয়গুলো উঠে আসছে সেই সমস্ত বিষয়কে সামনে রেখে কিন্তু প্রার্থী ইতিমধ্যেই প্রস্তাব করা হয়েছে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হতে পারে দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে সরালে দিলীপ ঘোষ রানাঘাটে জেতা আসনে জনের নাম প্রস্তাব বঙ্গ বিজেপির প্রার্থী প্রস্তাবে একাধিক চমক রয়েছে অমিত শাহ আগেই টার্গেট দিয়েছিলেন বাংলায় পঁয়ত্রিশ আসনের আর সেই টার্গেট পূরণে বেশ কিছু বিষয় এবং সংগঠনকে মজবুত করতে প্রার্থী তালিকা প্রার্থীদের নামও কিন্তু সেভাবেই ভাবনা চিন্তা করা হয়েছে তবে দমদম থেকে কি সরানো হতে পারে শ্রমিক ভট্টাচার্যকে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে প্রার্থী পদে শুভেন্দু অধিকারীর দুই ভাইয়ের নাম প্রস্তাব করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে বারবার পরিবারতন্ত্রের অভিযোগ সামনে আসছে